আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি M10 TWS ইয়ারফোন। তো এই ইয়ারফোনটি ব্যবহার করে কেমন সুবিধা পেলাম সে সম্পর্কে আজকে কথা হবে। ইয়ারফোনে একটা আলাদা ডিসপ্লে রয়েছে, এখানে চার্জিং ইন্ডিকেটর রয়েছে, চার্জ পার্সেন্টেজ দেখা যায়, এখানে লেফট রাইট আলাদাভাবে দেখা যায়, এবং এর বিশেষ একটা সুবিধা রয়েছে, এই বক্স ছাড়াই আপনি এই TWS ইউজ করতে পারবেন। আপনি বক্স বাসায় রেখে শুধু TWS কাছে রেখে এটা চালাতে পারবেন। যখন এটা অফ হয়ে যাবে লাইটিং 1-3 মিনিট পরে, তখন এই টাচ বাটনে আপনারা 3 বার ক্লিক করবেন, তাহলে এই TWS আবার অন হয়ে যাবে, তখন ব্লুটুথ কানেক্ট করতে পারবেন। তো এই সুবিধাটা ভালো। আর অন ক্লিকে মিউজিক পজ হয় এবং কল কেটে যায়, ডাবল ক্লিকে সাউন্ড বেশি, এরকম কিছু এক্সট্রা ফিচার রয়েছে। এখানে চার্জিং দুই পাশে দুইটা রয়েছে। এখানে এক্সট্রা একটা সুবিধা দেওয়া হয়েছে যে এখান থেকে ফোনও চার্জ দেওয়া যাবে, কিন্তু এটা কেমন, একটা TWS ব্যাটারি থাকে কত ছোট, সেখান থেকে ফোন চার্জ খুবই বেমানান। তবে এটা দিয়ে চার্জ দিতে গেলে মিনিটে 2-3% এই TWS-এ চার্জ ফুরিয়ে যায়, ফোন আর কি চার্জ করবে। তো এখানে মাইক্রো USB ইউজ করা হয়েছে চার্জিংয়ের জন্য, টাইপ সি নেই। এটা এই 600 টাকার বাজেটের মধ্যে ভালো একটা ইয়ারফোন। TWS আপনারা ইউজ করতে পারেন, ভালো ফিচার সম্পন্ন রয়েছে। এই অ্যাডস এত কমে অ্যাডস ভালো হয় না। তো ঠিক আছে, ধন্যবাদ।